সতীত্ব আমি আরও বারবার বলছি কুন্তীর কথা থেকেই আমাদের বোঝা গেছে কুন্তীর আলোচনা থেকেই বোঝা গেছে যে সতীত্ব জিনিসটা কিন্তু একেবারেই রিলেটিভ জিনিস যেভাবে আমরা সতীত্ব সতীত্বের বিচার করি সেখানে একপত্নীব্রত এই যে ব্যাপারটা একপত্নী সরি মানে প্রতিব্রতা প্রতিব্রতা এই যে ব্যাপারটা এই পাতিব্রতটা সতীত্বের ক্ষেত্রে একটা সাধারণ স্ট্যান্ডার্ড হয়ে ওঠে কিন্তু আমরা মনে করি মহাকাব্য থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সতীত্বের ইজ অ্যান্ড অল্টারনেটিভ স্ট্যান্ডার্ড এটাও মানতে হবে কারণ পাতিব্রত যেরকম ওই মহাভারত রামায়ণ থেকে আমরা প্রমাণ করতে পারি সেমনি ডিফারেন্ট অ্যান্ড অল্টারনেটিভ স্ট্যান্ডার্ড অফ সতীত্বও কিন্তু আমরা রামায়ণ মহাভারত থেকেই প্রমাণ করতে পারি এবং সেটা সমাজ মেনে নিয়েছে দেখুন দ্রৌপদী এবং কুন্তির ব্যাপারে একটা জিনিস খুব পরিষ্কার আছে যে এটা লোকে এতটাই ঈর্ষা করেছে যে এইরকম একটা শ্লোক তৈরি হয়ে গেছিল যে পঞ্চভি কামিতা কুন্তি তদ্বধূর অপি পঞ্চভি পাঁচজন মানুষ পুরুষ তারা কুন্তিকে কামনা করেছিল আবার কুন্তীর পুত্রবধূ দ্রৌপদীকেও পাঁচজন পুরুষ কামনা করেছিল কামনা করেছিল কামিতা কুন্তি বধুর তদ্বধূর পঞ্চভী এবারে সাধারণ লোকের ঈর্ষার জায়গাটা কোথায় আসছে লোকয়ম লোক ইয়শাপুণ্যই রথ তৎসত্ত্বেও এদের সতী বলে মানুষ পরম্পরাগত মানুষ এদের সতী বলে তা ভাই দেখো সবই কপাল সবই কপাল হ্যাঁ এই যে যশা পুণ্যই অভাব পথে মানে অনেক পুণ্য থাকলে পরে এই ধরনের যশ হয় যে এমন এমন কাণ্ড করেও তার যশ অব্যাহত থাকে কিন্তু কেন যে তাদের যশ অব্যাহত আছে সেটা বলার অপেক্ষা রাখে এবং সেটাই বলতে যাচ্ছি হ্যাঁ যশের এরকম একটা ব্যাপার আছে কপাল এরকম একটা ব্যাপার আছে কিন্তু সেই কপালের মধ্যে এমন কপাল নয় যে তাদের কিছু নেই তৎসত্বেও যশ লাভ হয়ে গেল তা কিন্তু নয় বরঞ্চ এত কিছুই বেশি আছে যার জন্য সেই যশ লাভটা হচ্ছে কিন্তু অন্য জায়গায় থাকলে পরে তাদের হয়তো এই যশ লাভটা হতো না যেমনটা করে তাদের যশ লাভ হয়েছে সেটা তাদের নিজের গুণে হয়েছে কাজে ঈর্ষা করে কোনো লাভ নেই লোকেরা বলেছে এরকম যে মাসি মাসি সামা যোৎস্না এই যশাপন্নই অভাব পাচ্ছে সবই কপাল সবই কপাল এ কথাটা কিন্তু যখনই এসছে তখনই দেখা যাচ্ছে যে যতগুলো উদাহরণ এই কবি দিচ্ছেন সেখানে কিন্তু যে ঘটনাটা ঘটছে যার যার ব্যাপার তার খামতি কোথাও নেই বলছেন মাসি মাসি সমাজ সমাজনা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ বলছেন প্রত্যেক মাসেই এদের জ্যোৎস্নার ভাগটা সমান থাকে তৎসত্ত্বেও একটা পক্ষকে লোকে কালো কৃষ্ণপক্ষ দ্য ডার্ক সাইড অব দ্য মুন অথবা ডার্ক মুন অর্থাৎ অমাবস্যার যে সময়টা এই কৃষ্ণপক্ষ আবার যে পূর্ণিমা যেটা যেটা থেকে হবে সেটা শুক্লপক্ষ কিন্তু কপালটা দেখুন পূর্ণিমার চতুর্দশীতেও যে পরিমাণ চাঁদের অংশ দেখা যাবে অমাবস্যার চতুর্দশীতেও কিন্তু সেই পরিমাণ চাঁদের অংশই দেখা যাবে তাহলে এই যে মজাটা রয়ে গেল যে মাসি মাসি সমাজসনা এইসব করে বলছেন যে তৎসত্ত্বেও একটা পক্ষকে লোকে কৃষ্ণপক্ষ ডার্ক বলছি আর একটা পক্ষকে শুক্ল পক্ষ মানে এই যে বলছে এই ব্রাইট মনের ব্যাপারটা কপাল না তো কি নালে শুক্ল নাম হলো কেন দুটোর নামই শুক্লো দিতে পারত তা দিল একটা একটাকে কালো করে দিত মানে এইটা হচ্ছে কপাল তো এই দ্রৌপদী কিংবা কুন্তির কপাল হলো এই রকম এইটা বলার চেষ্টা হচ্ছে কিন্তু আমি বারবার বলছি তারা নিজেরা এতটাই ফ্লারিস্ট এবং এতটাই বড় মানুষ যার ফলে এই ধরনের ঘটনাটা ঘটছে দ্রৌপদী তো নিজে সেঁধে পঞ্চস্বামী বরণ করেননি তাই না তার ভাগ্যে অথবা সৌভাগ্যে অথবা দুর্ভাগ্যে পঞ্চস্বামী চেপে বসেছিল তার গাড়ের উপর আর স্ত্রীরত্ন ভাগ করে নেওয়ার যে একটা ব্যাপার আছে সেটা আমার মনে হয় যে সেই যে একটা আকুলতা যে পাঁচ ভাই ভাগ করে নিচ্ছেন যে জায়গাটা সেখানে কিন্তু এইটাই ইম্পর্টেন্ট হয়ে উঠছে যে দ্রৌপদী কিন্তু নিজের সেঁধে কিছু করছেন না আপনারা খেয়াল করুন একটু আগে থেকে যদি না আরম্ভ করি তাহলে এটা ভালো করে বোঝাও যাবে না একটা জিনিস লক্ষ্য করুন যখন পাণ্ডবরা যতগৃহ দাহের পর একটা জায়গায় একচক্রা গ্রামে এসে বাস করছেন এবং সেখানে বকরাক্ষস টাক্ষস নানান রকম হচ্ছে সেইখানে মহর্ষি ব্যাস একদিন পাণ্ডবদের কুটিরে আসছেন সেখানে জননী জননীকুন্তীও আছেন যেহেতু যদুগৃহে তাকেও পোড়ানোর জন্য পাঠানো হয়েছিল তো সেই জননী কুন্তি এবং পঞ্চ পাণ্ডবের সামনে ব্যাস এসে বললেন তোমরা পাঞ্চালে যাও সেখানে দ্রৌপদীর স্বয়ংবর হবে এবং এই দ্রৌপদী কিন্তু তোমাদের জন্যেই নির্দিষ্ট হয়ে আছেন ব্যাস পরিষ্কার করে বলেননি তোমাদের পাঁচজনের জন্যে বলেননি কিন্তু তোমাদের জন্যেই নির্দিষ্ট হয়ে আছেন এরম একটা বহুবচন কিন্তু হয়েছে সেখানে এরপর তারা দ্রুপদের সভায় এসেছেন এবং দেখছেন রাস্তা সে আমি বলতে আমার খুব ভালো লাগবে সেগুলো এখন বলছি না সেসব রাস্তার বর্ণনা করছি না কারণ আমার তো খালি ওইগুলো ডিটেলসের দিকে নজর যায় কারণ এত বড় একটা ব্যাপার ঘটবে তার রাস্তাও তো মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যাই হোক লোকের মুখে শুনে শুনে দ্বারা দ্রৌপদীর সময় পৌঁছবে পৌঁছনোর পরে যখন দ্রৌপদী রাজসভায় আসছেন এই যে সময়টা রাজসভায় দ্রৌপদী প্রবেশ করছেন সমস্ত রাজারা বসে আছেন সিংহাসনে পাণ্ডবরা যেহেতু ব্রাহ্মণের ছদ্মবেশে ছিলেন তারা ব্রাহ্মণদের সঙ্গে গিয়ে বসলেন কিন্তু লক্ষণীয় দ্রৌপদীর প্রবেশের মুহূর্তে সমস্ত একটা কালো রঙের মানুষ কিন্তু তার কি গ্ল্যামার সে তাকে দেখা মাত্র সমস্ত রাজা রাজাদের মধ্যে প্রায় সাড়া পড়ে গেল এবং ধ্রেষ্টদম্ন তার ভাই ডিক্লেয়ার করছেন যে অমুকে এসেছেন তমুকে এসেছেন তমুকে এসেছেন সেখানে দুর্যোধনের ভাই থেকে দুর্যোধনের বর্ণনা বলা নাম বলছেন একে 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 দেখা যাচ্ছে মামার এসেছেন ভাগ্নেও এসেছেন একই বধুকে পাওয়ার জন্যে এটা তো লক্ষণীয় খেয়াল করে দেখুন না যে শল্য তিনি তো সহদেবের মামা তিনিও এসেছেন দ্রৌপদীকে পাওয়ার জন্যে সহদেব তো এখানে উপস্থিত আছেন তবে এইরকম অদ্ভুত বিচিত্র লোক দ্রৌপদীকে পাওয়ার জন্য এসেছে কিন্তু যে মুহূর্তে দ্রৌপদী প্রবেশ করলেন মুহূর্তে কিন্তু পাণ্ডবরাও তাদের দেখে মুচ্ছিত হলেন আমি শব্দোচ্চারণ করছি সংস্কৃতি ব্যাসদেবকে লিখতে হয়েছে যে দ্রৌপদীকে দেখে তারা কামমোহিত হয়ে পড়েছিলেন দ্রৌপদীং প্রেক্ষ তদাসবে আর বলছি না তার এই যে ফুলসরের আঘাতে মূর্ছিত হয়ে পড়ছেন প্রায় সকলে পাঁচ ভাই পাঁচ ভাই তো দেখলেন তাই না এমন তো নয় শুধু অর্জুন দেখে ওখানে খুব ভালো লাগলো পরে যিনি অর্জুন লক্ষ্য ভেদ করবেন দুপদসভার এই ঘটনাটা যখন গোটেই গেল তারপর যখন দ্রৌপদীকে নিয়ে তারা ফিরছেন যুদ্ধটুদ্ধ হল অর্জুন সব জিতে নিলেন ফেরার পর কি মোহ থাকতে পারে দ্রৌপদীর যে যিনি লক্ষ্য পুরুষ অর্জুন এবং যে পুরুষ সমস্ত রাজ রাজমন্ডলকে জিতে বেরিয়ে আসছে কি ধরনের হিরো ওয়ারশিপ তার উপর থাকতে পারে অর্থাৎ অর্জুনই অর্জুন হ্যাঁ এখন তিনি পাঁচ ভাই এসে ভীম মজা করেই বললেন যে দেখো মা তোমার জন্য ভিক্ষা নিয়ে এসছে কারণ তারা পাঁচ ভাই বাইরে গেছেন কুন্তি ভাবছেন কখন ভিক্ষা করে ফিরবে ব্রাহ্মণের বেশে আছেন ব্রাহ্মণ তো ভিক্ষা করে খাবে তাহলে ভিক্ষা করে নিয়ে আসবেন কুন্তি বান্না করবেন তো যাই হোক কুন্তি আরম্ভটা করেছেন রান্না এই অবস্থাতে ভীম এসে বললেন যে মা তোমার জন্যে ভিক্ষা নিয়ে এসছে দেখো এসে ভিক্ষা যখন জলজ্যান্ত সুন্দরী এক আগুন পানা সুন্দরী তাকে তো দেখছেন তার আগেই তো তার ওই কথাটা বলা হয়ে গেছে তোমরা পাঁচ ভাই ভাগ করে নাও হ্যাঁ কিন্তু এই পাঁচ ভাই ভাগ করে নাও কথাটা তাদের কাছে কতটা ইচ্ছাপূরক ছিল যে তারা তো তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করেছেন মানে পাঁচ ভাই নিশ্চয়ই বেশ খুশি হয়েছেন এই কথাটায় যুধিষ্ঠির কন্ততি দেখলেন তাকে তখন কন্তি বললেন এই আমি কি বললাম আমার তো মনে হয় কন্তি দেখে শুনেই বলেছে এটা আমার মনের ব্যাপার এটা আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি না ধরা যাক তিনি না দেখেই বলেছেন আমার মতে সম্ভবত দেখেই বলেছেন তখন এই যে বললেন যে পাঁচ ভাই ভাগ করে নাও সেই মুহূর্তে কন্তি কিন্তু যুধিষ্ঠিরের আশ্রয় কারণ তিনি ধর্মরাজ কখনও অন্যরকম অন্যথা বলেন না যুধিষ্ঠিরকে বললেন আমি কি বলবো কি করব আমি এখন এরকম বলে ফেললাম যুধিষ্ঠির বললেন কৃষ্ণাকে তো তিনি তো ভদ্রতা করেই বললেন আমি বলবো কেননা দ্রৌপদীকে দেখা মাত্র তো কি অবস্থা হয়েছিল সেটা আর একটু বর্ণনা আগে করেছে এবং যুধিষ্ঠির খুব ভালো করে বলেন যে দেখো সুন্দরী এই যে কৃষ্ণা দ্রৌপদী তাকে বিয়ে করার হক প্রথম হচ্ছে অর্জুনের কারণ দ্রুপদের পণ যেটা ছিল মৎস্য ভেদ তিনি করেছে। কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় খুব করুণ ছিল কেননা পাঁচ পাঁচজন যুদ্ধবীর তখন কৃষ্ণা পাঞ্চালির দিকেই তাকিয়েছিলেন কিন্তু এমন ইনক্লুডিং যুধিষ্ঠির প্রত্যেকেই দ্রৌপদীর দিকে তাকাচ্ছেন আর একবার ভাইদের অন্য ভাইদের দেখছেন এ এই অবস্থাটা যদি আমার মতো ভ্রষ্ট মানুষ আমি তো খুব ভালো মানুষ নই হ্যাঁ একেবারেই দুনিয়াটাকে যেভাবে দেখেছি দুনিয়াটাকে জীবনে যেভাবে দেখেছি তা একজন 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 যারা কর্ম করে তাদের দুনিয়াটাকে দেখতে হয় আমি অনেক মানুষকে রাস্তায় দেখেছি যা একজন সুন্দরী রবণের দিকে তাকিয়ে আছেন এবং অন্য আরেকজন সেই তাকানো ভদ্র লোককে দেখছেন যে তিনি দেখছেন এবং তিনিও তাকে দেখবেন কিনা সেটা ভাবছেন মানে তিনি ভাবছেন যে আমি তাকালো এই লোকটা দেখবে নাকি এরকম দেখা কিন্তু আমার ফলে এই যে ঘটনাটা যে একবার নিজেদের দিকে চাওয়া করছেন আর একবার এক একজন কৃষ্ণাদ্রৌপদীর দ্রৌপদীর দিকে তাকাচ্ছেন তাহলে এই রকম একটা কথা বললেন কেন ব্যাস সেই মুহূর্তে যে সবার হৃদয়েই কিন্তু তখন সুন্দরী কৃষ্ণা হৃদয়ই স্তাম অধারায়ণ প্রত্যেকেই তাকে হৃদয়ে নিয়ে নিয়েছেন আর এটাও তো মনে হচ্ছে যে যে মুহূর্তে যুধিষ্ঠির একটা প্রথম কথা বলছেন যে কৃষ্ণা দ্রৌপদীকে পাওয়ার হক অর্জুনের সেই মুহূর্তে তাদের তো সেই সব ভয়ও করছে কেননা এই মহিলা সম্বন্ধে তাদের ধারণা তো তখনই হয়ে গেছে যে মুহূর্তে কর্ণ সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলেন লক্ষ্যভেদ করার সেই মুহূর্তে উন্মুক্ত সভার মধ্যে তিনি বললেন না হম বরয়াম ই সুতম আমি এই সুতপুত্রকে বরণ করব না সুতপুত্রকে কেন বরণ করবেন না কি করছেন না এই তর্ক অন্য সে তর্ক পরে হবে কিন্তু এই দাপট সভার নিয়মে ধৃষ্টদুম্ন নিয়ম বেঁধে দিয়েছিলেন যিনি লক্ষ্যভেদ করবেন তিনি যে যে জাতের হোক যেমন হোক তিনি দ্রৌপদীকে পাবেন কিন্তু দ্রৌপদী উন্মুক্ত সভার মধ্যে বললেন না হং বরে আমি সুতম তার মানে ধৃষ্টদুম্নের কথা থেকেও তার দাপট বেশি এই যে এই যে ভয়ঙ্কর ব্যক্তিত্ব এটা হতো ভাইরা চিন্তা করছেন যে ইনি তো বলতেই পারেন না না আমি অর্জুনকেই বিয়ে করবো আর কাউকে নয় এ দ্রৌপদী বলেননি বলেননি দ্রৌপদী বেশ একটু বউ বহু ভাব করেই দাঁড়িয়ে আছেন আর পাঁচ ভাইয়ের যে টেরা মানে টেরা চোখ তে তেছরেই নাজারিয়া এই যে ব্যাপারটা সেখানে অর্জুনের যদি এমন উপরোধ থাকে অর্জুন বলছেন না না যুধিষ্ঠিরের কথা শুনে আমি কেন আমি কেন আমার বড়ো ভাই যুধিষ্ঠিরের বিয়ে হয়নি এখনও ভীমের বিয়ে হয়নি এখনও সেক্ষেত্রে আমি আমি কী করে বিয়ে করি যুধিষ্ঠিরের কথা এই উত্তর দিয়েছেন অর্জুন এখন দ্রৌপদী তো নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে দ্রৌ অর্জুনের উপরোধে এখন যদি এই জ্যেষ্ঠটির সঙ্গে বিয়ে হয় যিনি একদম ধর্মমার্কা হ্যাঁ তার সঙ্গে বিয়ে হলে দ্রৌপদীর যে গ্ল্যামার তা তার যুবতী হৃদয়ে এক কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে এটাও তো একটা চিন্তনীয় ব্যাপার হয়ে ওঠে যুধিষ্ঠির যখন দেখছিলেন যেটা যে পাঁচ ভাই ইনক্লুডিং হিমসেলফ তারা সকলেই কিন্তু দ্রৌপদীর দিকে তাকাচ্ছেন এইবার তার মহর্ষি দৈপায়নের কথা মনে পড়ল যে না বলেছিলেন যে পাঁচ জনের স্ত্রী হবেন দ্রৌপদী তিনি বলেছেন নির্দিষ্ট ভবতাং পত্নী বহু বছর ভবতাং তোমাদের কৃষ্ণা পার্শ্বত্যানন্দিতা কৃষ্ণা পার্শ্বতী পার্শ্বতী দ্রুপদেরও পূর্বপুরুষ তাই নামে বলা হচ্ছে পার্শ্বতী কৃষ্ণা পার্শ্বতী তিনি কিন্তু তোমাদের জন্যই নির্দিষ্ট হয়ে আছেন এই কথাটা যুধিষ্ঠিরের মনে পড়ল এখন পৌরাণিক দার্শনিক এরা যারা আছেন এরা একটা অদ্ভুত ধরন আছে তাদের যে সেখানে মানে পর সঙ্গে খ্যাপা হওয়া বেশ মেলাবেন তিনি মেলাবেন এটা হয় তাহলে এই যে ব্যাপারটা কোথায় কোন সাপ কোথায় কোন বর কোথায় কোন পেছনের জিনিস আছে সেগুলো সব এসে জুটছে কিন্তু এখানে দ্রৌপদীর স্বয়ংবরের পর এই পাঁচজনের সঙ্গে বিবাহ হবে তার তাহলে এই যে ব্যাস তিনি দ্রৌপদীর কাহিনী বলেছিলেন সেই নগরীতে যেখানে তখনও পর্যন্ত দ্রুপদের সভায় যাননি তার তিনি বলেছিলেন যে দেখো এই যে দ্রৌপদী ইনি পরমারূপতি কিন্তু ব্যাপার হলো যে সেটা কর্মদোষ বলো আর দুর্ভাগ্য বলো ও ভগবানের শঙ্করের তপস্যা করতে গিয়েছিল পূর্বজন্মে ওর কোনো পুত্র ছিল না ভগবান শঙ্করের তপস্যা করার সময় একবার বললেন যে আমাকে একটু মনের মতো বর দিন আপনি এ আমি বঙ্কিমচন্দ্রের ভাষা বলছি বঙ্কিমচন্দ্র এরকম যদি বলেন যে মানে ঠাকুর আমাকে একটু মনের মতো বর দিন এই বরের তো দুটো অর্থ হয় শ্লেষ অর্থে আমাকে মনের মতো স্বামী দিন অথবা বোন আপনি বর দিন তো এখানে তো স্বামীই বলছেন যে আমাকে একটু বর দিন আমাকে একটা স্বামী দিন আপনি শঙ্কর শুনলেনই না আবার বললেন দ্রৌপদী শঙ্কর ভোলা মহেশ্বর তার কানেই যাচ্ছে না কিন্তু ভোলা মহেশ্বরের কানে যাচ্ছে পাঁচবার যখন বলা হয়ে গেল তখন উল্টে বেশি একটু রেগে রেগে বললেন তুমি পাঁচবার আমার কাছে একই কথা বলছো তোমার পাঁচটা স্বামী হবে যাও এখন দেখুন ওই যে বললাম পৌরাণিক আর দার্শনিকেরা খেপা হাওয়ার সঙ্গে পুরো বাড়ি মিলিয়ে থাক ব্যাস বললেন তোমাদের এই যে গল্প ভগবান শঙ্কর এই বর দিয়েছিলেন দ্রৌপদীর পূর্ব জন্মে তিনি এই জন্মে দ্রৌপদী হয়ে জন্মেছেন অতএব এর যে এর যে দার্শনিক ব্যাখ্যা এ পরে আসবে যদি মনে করেন আপনার শোনার মতো তাহলে বলবো পরে সেটা কিন্তু এই যে ঈশ্বরের কৃপায় পাঁচজন স্বামী হবেন তোমাদের অতএব সেটা এই গল্পটা শোনার পর মানে যখন শুনেছিলেন যুধিষ্ঠির এই মুহূর্তে সবটাই তার মনে পড়ে গেল এবং তিনি বললেন যুধিষ্ঠির বললেন আমাদের পাঁচজনেরই স্বামী হবেন দ্রৌপদী এটাই ধর্ম আমার মন এটা বলছে আমার পরিশীলিত মন এটাই বলছে এমন বিনা বাক্য ব্যয়ে সেই পূর্বজন্মের ঋষিকন্যা দ্রৌপদী তিনি জানেনও না যে ভগবান শঙ্করের এই সাপ তার এই কৃপা বর তার মনেও নেই তিনি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বলবো কেন সেটা পরের কথা দ্রৌপদীর মনে নেই পঞ্চ পাণ্ডবরা হয়তো জানেন কিন্তু দ্রৌপদী তো জানেন না সেই জন্যই বলছি ওটা দ্রৌপদীর মজা দ্রৌপদীর মেজাজ তিনি কিন্তু এই পাঁচজনেরই স্বামী মানে স্ত্রী হবেন দ্রৌপদী এটা শোনার পর তিনি এই পঞ্চস্বামী সম্ভোগের কথা একদম পরিষ্কার মনে নিয়ে মেনে নিয়ে সোজা বললেন এবং আমি ইচ্ছ্বামী এবং দেব তৎপ্রসাদ পতিংপ্রভ ঠিক আছে শঙ্করকে তিনি এই কথা বলেছিলেন ভগবান শঙ্কর যখন বললেন তোমার আমার পাঁচটা স্বামী হবে তিনি বলেছিলেন এবম ইচ্ছাম মহ দেব তৎপ্রসাদ পতিং বিভো আপনি যখন বলছেন আমার পাঁচ স্বামী হবে হ্যাঁ আমার পাঁচ স্বামী এটা পূর্বজন্মের কথা কিন্তু এই জন্মেও কিন্তু দ্রৌপদী একবারও তার সেই সব কথা মনে না থাকলেও দৈবাহতের মতো করে কিন্তু বলে দিলেন মৌন অবলম্বন করলেন তার মানে তার কোনো আপত্তি নেই তার যদি আপত্তি থাকতো তাহলে তাকে কেউ আটকাতে পারত না কেননা সবার মধ্যে তিনি বলেছিলেন না হং বরয়া আমি সুতম তাহলে তার যদি এইটা পছন্দ না হতো তিনি পরিষ্কার বলে দিতেন না পাঁচ স্বামী আমার পছন্দ হচ্ছে না আমি একজন অর্জুনকেই চাই বলেননি তার মানে তিনি মনে করেছেন যে আমার সেই ক্ষমতা আছে যে আমার পঞ্চস্বামী হোক ঘটনা হচ্ছে এই যে দ্রৌপদীর পঞ্চস্বামীর ব্যাপারটা এটা দার্শনিকরা মীমাংসকরা যারা সব সময় একেবারে মানে রিচুয়ালিস্টিক দিকে তারা কোথাও কোনো ত্রুটি মানেন না এইরকম হচ্ছে মীমাংস পণ্ডিতরা তাদের পরিচয় দেওয়ার ক্ষমতা আমার নেই এইটুকু সময়ের মধ্যে তারা তারা বেদের বিচার করেন বেদের মন্ত্রের বিচার করেন কোনটা কোথায় লাগবে সেটা বিচার করেন তারা যজমান একটা যজ্ঞ করবেন সেখানে কিভাবে যজ্ঞ করছেন এই যে জায়গা সমিধ যাজাতি তনু অনুপাত যতি এখানে বারবার যজতি প্রয়োগ হচ্ছে বলছেন এটা তো একবারে বললেই হয় এই প্রশ্ন উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন পাঁচবার যদি বলা হয় তাহলে পাঁচবারই তার বলল আছে অন্য লোক বলছে এই দার্শনিক বিচারের মধ্যে হঠাৎ এই দ্রৌপদীর কথা চলে কুমারীল ভট্টের মতো লোক ওই রকম মহাপণ্ডিত এবং বলতে পারেন এটা ফোর্থ সেঞ্চুরির ফিফ্থ সেঞ্চুরি কি সিক্স সেঞ্চুরির মধ্যে কুমারীল ভট্টের জন্ম আর সেই যে দার্শনিকতার মীমাংসার বইগুলোর মধ্যে আছে কুমারীল ভট্টের তন্ত্রবার্তিক এই সমস্ত বই ক্ষমতা হবে না আপনাদের পড়ার এটুকু আপনাদের বলে রাখছি সেখানে এই পঞ্চেন্দ্র উপাখ্যান পাঁচটা ইন্দ্র বলে ইন্দ্র একটা নয় ইন্দ্র পাঁচটা কারণ ইন্দ্র দেবরাজ সমস্ত দেবতার বিভূতি তার মধ্যে রয়েছে বেদের কাহিনীর মধ্যে যখন তস্টা তসটা হচ্ছে ছটা বিশ্বকর্মা কিন্তু আমরা আপনারা যাকে বিশ্বকর্মা বলেন তসটা হচ্ছেন বিশ্বকর্মা তার ছেলে তিনি বিশ্বরূপ তিনি ব্রাহ্মণ সেই ব্রাহ্মণকে যে কোনো কারণ সেই কারণের মধ্যে যাচ্ছি না সে অশ্বিনী কুমারের গল্প যদি কখনো বলি তাহলে এই তস্টার কথা আসবে বেদ থেকে যদি বলি কখনো তো তার ছেলেকে ইন্দ্র মেরে ফেলেছিলেন এই বিশ্বরূপ বধের পর ব্রহ্মহত্যার দায়ে অর্থাৎ ব্রাহ্মণকে হত্যার দায়ে দেবতা ইন্দ্রের তেজ কমে গেল অর্ধেক তেজ কমে গেল অর্ধেক রইল অবশ্য বলছেন এই যে অর্ধেক কমে গেল এটা কিরকম হল বেদের যে মীমাংসার গ্রন্থগুলি তারা বলছেন বেদের শব্দ উল্লেখ করে ব্রাহ্মণ গ্রন্থের শব্দ উল্লেখ করে বলছেন যে ইন্দ্রের যে তেজ অংশ তেজ সেটা প্রবেশ করেছিল ধর্মের মধ্যে ইন্দ্রের যে বল শক্তি সেটা প্রবেশ করেছিল বায়ু দেবতার মধ্যে ইন্দ্রের যে রূপ অসামান্য রূপ তার তা প্রবেশ করেছিল দুই অশ্বিনী কুমারের মধ্যে আর অর্ধেক ইন্দ্রের মধ্যেই রয়েছে তাহলে কি দাঁড়ালো সেই যে অর্ধেকটার মধ্যে যে এক একটা তেজ অংশ ঢুকলো ধর্মের মধ্যে সেই ধর্মের পুত্র যুধিষ্ঠির তার মানে ইন্দ্রেরই পুত্র তিনি আমার ইন্দ্রের যে তেজ বায়ুর মধ্যে প্রবেশ করেছিল সেই বায়ুপুত্র হচ্ছেন ভীম তার মানে ইন্দ্রেরই তেজ সেটা আর ইন্দ্র নিজে যে ইন্দ্র তার যে অর্ধেক রূপ ছিল হ্যাঁ সেই অর্ধেক রূপ এবং ইন্দ্র অর্ধেক ইন্দ্র অর্ধেক শক্তি তার মধ্যে রয়েছে তার থেকে জন্মালেন অর্জুন যার জন্যে ইন্দ্রপুত্র অর্জুনের শক্তি কিন্তু সবচেয়ে বেশি এদের থেকে আর এই যে আগে বলেছিলাম যে তার অন্য অর্ধেকের যে রূপ অংশটা সেটা প্রবেশ করে জয় প্রবেশ করেছিল দুই কুমারের কুমারের মধ্যে সেই পুত্র আমাদের নকুল সহদেব আর সত্যি কথা বলতে কি তারা রূপবান বলে প্রসিদ্ধ ছিলেন বিশেষ করে নকুল তো বটে তাহলে কি দাঁড়ালো এরা একই ইন্দ্র পাঁচ ভাগে ভাগ হয়েছে মীমাংসক দার্শনিক বললেন পঞ্চাপী পঞ্চ পঞ্চাপী ইন্দ্রাবয়ব প্রকৃতিত্ব অর্থাৎ অবয়বের অংশে ইন্দ্রই যেহেতু মূল তিনি পাঁচটা ইন্দ্রা এবেতি বেটি পঞ্চেন্দ্র উপাখ্যানে এই পঞ্চেন্দ্র অর্থাৎ পাঁচ ইন্দ্রের উপাখ্যান মানে হচ্ছে সেই দ্রৌপদী পূর্বজন্মে যিনি ঋষিকন্যা ছিলেন তার সঙ্গে শঙ্করের যে কথা লাভ সেই হচ্ছে পঞ্চেন্দ্র উপাখ্যান লক্ষ্য করে দেখুন কতটা পুরনো এই কথাগুলো যেখানে মীমাংসক কতটা বিখ্যাত এই কথাটা যে পঞ্চেন্দ্র উপাখ্যান যেখানে মীমাংসক ধুরন্ধর কুমারীল ভট্ট সেটা উল্লেখ করছে তাহলে দার্শনিকের কথায় কিন্তু দ্রৌপদীর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে এটা দেখার দরকার যে যে মুহূর্তে অর্জুন প্রত্যাখ্যান করলেন যে না না আমি কি এটা করতে পারি আমার বড়ো ভাইয়ের বিয়ে হয়নি মহাভারতে চলে আসছে ভীমের বিয়ে হয়নি সেখানে আমি কি একা বিয়ে করতে পারি সেই মুহূর্তটা কি হয়েছিল যে মুহূর্তে অর্জুন তাকে যেই বললেন যে না আমি নয় অন্য কেউ সেই মুহুর্তে ব্যাস কমেন্ট করছেন দৃষ্টি নিবেশয় পাঞ্চাল্যাং পাণ্ডু নন্দনা তাহলে পাণ্ডুর সমস্ত ছেলেরা পাঁচ ভাই দ্রৌপদীর দিকে তাকালেন এই তাকানোটা কেমন সেটা আমি কুমার সম্ভব থেকে ব্যাখ্যা করতে পারি কুমার সম্ভবে যখন পার্বতী সেই শিব তপস্যা করছেন আর ভালোবাসার দেবতা মদন দেব দূরে দাঁড়িয়ে আছেন তাদের সম্মোহিত করার জন্যে পার্বতী বসন্ত পুষ্পা আভরণ অবহন্তী বসন্তের পুষ্পে আভরণে সেজে গুজে শিবকে প্রণাম করতে আসছেন সেই যেই মুহূর্তে পার্বতী তাকে অঞ্জলি দিচ্ছেন তার তার পায়ে ফুল দিচ্ছেন এবং যে পদ্মবীজের মালা একখানি দিচ্ছেন যে এই মালাটা আপনি জপ করবেন বলে এই হাত থেকে হাতে দিচ্ছেন সেই মুহূর্তে আমাদের পাশ থেকে ভালোবাসার দেবতা তার সম্মোহনম নাম সমধত্ত সম্মোহন বানতে ছেড়ে দিলেন আমার এখানেও কোনো ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট হচ্ছে এই জায়গাটায় হরস্ত কিঞ্চিত প্রতি প্রতিবৃত্ত ধৈর্য ভগবান শিবের একটু ধৈর্য যেন নষ্ট হয়ে গেল সেই মুহূর্তে রাশি ঠিক চাঁদ যদি আস্তে আস্তে বাড়ে তাহলে যেরকম জলের জোয়ার বাড়ে এই যে ব্যাপারটা চন্দ্রোদয়ারম্ভ আসি উমামুখে বিম্ব ফলাধর ব্যাপারয়ামা সত্য বিলোচনা কেউ পাঠ দিচ্ছেন ত্রিলোচনা বলছেন সেই মুহূর্তে তিনি উমার মুখে শুধু নয় বিম্ব ফলাধর বিম্ব সদৃশ বিম্ব ফলের মতো রক্তিম তার ঠোঁটের ওপরে ব্যাপারয়ামাস ও ত্রিলোচনা ব্যাপারয়ামাস মানে স্থির করলেন তার তিনটে চক্ষু গিয়ে জ্ঞান চক্ষু পর্যন্ত শিবের যে বিলোচন আমি বিরূপাক্ষ শিবের মধ্যে সেটা বলেছি হ্যাঁ শিবের যে তিনটে চোখ সেটা একযোগে গিয়ে পার্বতীর ঠোঁটের ওপরে গিয়ে পড়ল টিহকাররা কল্পনা করেছেন যে এই যে দৃষ্টিপাত এটা রতির ভাবনাটা ইঙ্গিত করছে আমি এই স্টোকটা দিয়ে বোঝাতে চাই যখন ব্যাস বলছেন পাঁচ ভাই দৃষ্টি নিবেশ হয় পাঞ্চাল পাণ্ডু নন্দনা পাঁচ ভাই দ্রৌপদীর ওপরে তাদের চক্ষু সন্নিবেশ করলেন আর নিজেকে বাদ অন্তত দিয়ে আর চার ভাইয়ের অবস্থা দেখে যুধিষ্ঠির মায়ের সামনে পরিষ্কার বললেন তেসাম আকার ভাবজ্ঞ আকার মানে কি তাদের বাইরের চেহারায় যে পরিবর্তন হচ্ছে যেটা মনুসঙ্গিতা রাজাদের সম্বন্ধে বলেছেন দূতের সম্বন্ধে বলেছেন দূতকে বলেছেন যে তুমি যখন যাবে রাজার কাছে তোমার কোনো ভালো মন্দ যে কথাই তুমি বলো সেখানে রাজারকে রিয়াকশন হচ্ছে সেটা আকারের মধ্যে দেখতে হবে আকারম ইঙ্গিতম চেষ্টাম এইটা দেখতে হবে দূতকে কারণ তিনি এসে ব্যাখ্যা রাজারা রাজারা তেমন হতে পারেন কথাটা শুনলেন নির্বিকার থাকলেন কিন্তু তেমন কথা শুনলে পরে রাজার একটা বিকার হতে পারে তার চোখ ছোট হয়ে আসতে পারে তার কপাল কুঞ্চন হতে পারে এই যে একে বলে আকার এই আকারটা দেখলেন যুধিষ্ঠির তার চার ভাই নিজের কথা আর বলছেন না তিনি সত্যপ্রতিজ্ঞ যুধিষ্ঠির তিনি নিজের কথা বলার দরকার পূর্ণ করছেন না কিন্তু চার ভাইয়ের আকারটা তিনি দেখলেন অর্থাৎ বাইরের চেহারা কি পরিবর্তন হচ্ছে দেখলেন তারপর কি তেসাম আকার ভাবজ্ঞ ভাব কাকে বলে দর্শকশাস্ত্রকার সাহিত্য দর্পণের লেখক বিশ্বনাথ বলছেন আত্মকে চিত্তে ভাব প্রথম বিক্রিয়া নির্বিকার চিত্তের মধ্যে ভাব যদি বলো সেটা হচ্ছে প্রথম বিকার অর্থাৎ সেটা স্ত্রী বিষয়ই হোক আর পুরুষের বিষয়ই হোক ভাব তাকে বলে তাহলে ও আমজ্ঞ তাদের বিকার হচ্ছে এটা দেখেই কিন্তু কন্তিপুত্র যুধিষ্ঠির বললেন যে মা আপনি যা বলেছেন ঠিক আছে এবং দ্বিতীয় কথা আমি চিন্তা করছি এই রূপ রূপবতী কৃষ্ণা এই যদি একজনের মাত্র বউ হয় তাহলে সেক্ষেত্রে মনে মনে বলছেন এগুলো আমাদের ভাইদের মধ্যে ঈর্ষা অসুয়া তৈরি হবে ভাইদের মধ্যে ভেদ তৈরি হবে একে আরেকজন দেখতে পারে না যে পাঁচ ভাই একত্র আছি মিঠো ভেদ ও ভয়ানৃপ পাঁচ ভাইয়ের মধ্যে যাতে কোনো ভেদ না হয় সেই জন্যে কৃষ্ণা পার্শ্বতী আমাদের সকলের স্ত্রী হবে এইটা বলার পরেই তারপরে যখন বিবাহ হচ্ছে মহারাজ ধ্রুপদ বলছেন এটা কি কাণ্ড যে এরকম পাঁচ ভাই মিলে একজনকে বিয়ে করবে এটা হতে পারে যুধিষ্ঠির বলেছেন আমি ধর্মস্থ যুধিষ্ঠির আমার যখন মনে হচ্ছে হতে পারে তখন হতে পারে সঙ্গে সঙ্গে সেই মীমাংসক লোকেরা মীমাংসক দার্শনিক লোকেরা তারা বলছেন এক জায়গায় যে দেখো ধর্মের ক্ষেত্রে চারটে প্রমাণ আছে শ্রুতি স্মৃতি সদাচার ইত্যাদি তার মধ্যে একটা প্রমাণ তো অন্তত আত্মার স্তুষ্টির এবছর আমার তুষ্টি হচ্ছে কিনা যদি বলেন এই তুষ্টিতে চোরেরও আছি যে চুরি করছে না সেই রকম লোক হলে হবে না ধর্ম ধর্মের পরিশীলন করতে করতে আচার করতে করতে যাদের মন পরিশীলিত হয়েছে সেই রকম মানুষ যদি ভাবেন যে এইটা ঠিক তাহলে সেটাই ঠিক যুধিষ্ঠির সেই রকম মানুষ কাজেই তিনি পরিষ্কার বললেন আমি যখন ভাবছি এই রকম তখন এটাই হবে হ্যাঁ আর শেষ জায়গায় আমি আমার কথা বলি কুমারিল ভট্টের কথা রেখে দিলাম কারণ অত চর্চা এখানে বলতে গেলে আপনাদের অস্বস্তি লাগবে আমি এটাও আর বাড়াতে চাই না কিন্তু কুমারীল ভট্ট পরিষ্কার খুব সাপোর্ট দিয়েছেন এই ব্যাপারে যে কৃষ্ণা দ্রৌপদীর পঞ্চস্বামী লাভের ব্যাপারে কোনো সমস্যা নেই তারা করতেই পারেন এবং সেখানে একটা জিনিস অদ্ভুত সুন্দর বলেছেন তিনি একদম মহাভারতের একটা শ্লোক যদিও এই শ্লোক সব রিসেনশানে নেই এবং এই শ্লোকটা কুমারিলের যে মূল লেখা যেটা যেখানে আছে সেইখানেও এটা নেই তার টিকায় ন্যায় সুধা বলে একটা টিকা আছে সেই টিকার মধ্যে সোমদেব ভট্ট তিনি কমেন্ট করছেন যে মহাভারতে শ্লোক আছে হ্যাঁ কি শ্লোক আছে বলছেন কৌমারম সর্বম সঙ্গমে সঙ্গমে ভাবে অর্থাৎ কৃষ্ণা দ্রৌপদীর একজনের সঙ্গে এক স্বামীর সঙ্গে মিলনের পর আলটিমেটলি তিনি আবার সেই কুমারিত্ব ফিরে পাবেন এই কুমারিত্ব ফিরে পাওয়ার পর বর যাকে বলি বোন এটা দ্রৌপদীর দিদি শাশুড়ি সত্যবতী তিনিও পরাশর মুনির কাছ থেকে পেয়েছিলেন পরাশর মুনির সত্যবতীর মিলনে স্বয়ং ব্যাসদেবের জন্ম সত্যবতী বলেছিলেন আপনি আমার সঙ্গে যে ঘটনাটা ঘটালেন এরপরে আমার বিবাহ হবে কি করে তিনি বললেন তুমি আমার তোমার কুমারিত্ব ফিরে পাও তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট দার্শনিক দিক থেকে দিস ইজ ইম্পর্টেন্ট যে কৌমারম এবৎসরম সঙ্গমে সঙ্গমে ভাবে একজনের সঙ্গে মিলনের পরে আবার তিনি কুমারিত্ব ফিরে পাবেন তাহলে দেখুন খেয়াল করে দেখুন সতীত্বের কোনো সমস্যা কিন্তু তৈরি হচ্ছে না দার্শনিকভাবে এবং শাস্ত্রগতভাবে তাহলে এই যে আমি আরও অনেক কিছু বলতে পারতাম কারণ দ্রৌপদীর কথা এলেই আমি খুব মুখর হয়ে পড়ি দ্রৌপদী আমার এতটাই প্রিয় একটা ক্যারেক্টার যেটা আমার জীবনের প্রথম বড় লেখাটা আমি দ্রৌপদীকে নিয়ে লিখেছিলাম পূজা সংখ্যা বর্তমানে তারপরে সেটা বড় হয়েছে সে হয়েছে মার্জিত হয়েছে আরও পরবর্তীকালের লেখায় কিন্তু আমার এইখানে আরও একটু কথা আছে যেটা একেবারেই লৌকিক সেটা কি দেখুন সেই রকম গ্ল্যামারাস মহিলা যদি হন তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো একজনের সঙ্গে বিবাহকালে তার যে ভাবনা আর একজনের সঙ্গে তার বিবাহ হতে পারে ক্লিওপ্যাট্রার কথা ভাবুন সিজারের কথা ভাবুন কিংবা তার সঙ্গে কার কার বিয়ে হয়েছিল সেসব একটু ভাবুন তো ক্লিওপ্যাট্রা তার কথা ভাবুন আমি এই ক্ষেত্রে কিন্তু দ্রৌপদীকে তার অনেক বেশি পূর্ব উদাহরণ বলে মনে করি দেখুন দ্রৌপদীকে যিনি প্রথম প্রেম নিবেদন করার সুযোগ পেয়েছিলেন তিনি হচ্ছেন ধর্মরাজ তা ব্যস্ত আমাদের মহামতি বুদ্ধদেব বসু তিনি চ যুধিষ্ঠিরকেই নায়ক বানিয়ে দিয়েছেন তার মানে তার যে মহাভারত কথার মধ্যে তিনি বলেছেন যুধিষ্ঠিরই নায়ক হতে পারে আমার যদিও তা মনে হয়নি তার সঙ্গে আমার ডিফারেন্স আছে সেটা তার কারণও আছে সে কথা ছিল কিন্তু বুদ্ধদেবসুদ্ধ করেছে যে যুধিষ্ঠিরকে তালে জায়গায় 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 সারা জীবন আমরা মহাভারতের দেখ মহাভারতে দেখব যে যুধিষ্ঠিরের সঙ্গে দ্রৌপদী বারবার লেগে যাচ্ছে অথচ আবার এক জায়গায় দেখব যে একটা জায়গায় তার আঙ্গিনার মধ্যে একটা সুর সৌগন্ধিক এসে পড়েছিল একটা অত্যন্ত সুগন্ধি পুষ্প এসে পড়েছিল সেটা আরও চেয়েছেন দ্রৌপদী কার কাছে ভীমের কাছে বলছি তুমি আরও নিয়ে এসো আমি যুধিষ্ঠিরকে দেব আপনি ভাবুন একটা এক স্বামীকে বলছেন তাকে খাটানোর জন্য যেন তিনি পারবেন আর কেউ পারবে না এই সরু সৌগন্ধিক আনতে তিনি খেটে খেটে যাচ্ছেন পরচ যুদ্ধটুদ্ধ করে সুরু সৌগন্ধিক নিয়ে আসলেন নিয়ে দিচ্ছেন কাকে না যুধিষ্ঠিরকে তার মানে যুধিষ্ঠিরের প্রতি তার আছে এইটা ব্যাপার আবার ঠিক এই যে ব্যাপারটা আর একজন কি যে খাটাচ্ছেন সে তার মালঞ্চের মালা করেন মতো তিনিও কিছু মনে করেন না ভীম একজন লোক তিনি কিছু মনেই করেন না দ্রৌপদী এদিক ওদিক যাচ্ছেন যা করছেন করছেন তার মনে হয় দ্রৌপদী আমারই এই যে অদ্ভুত ভাবনাটা এ তো দেখার মতো তাই না কিচক যখন বধ হবে বিরাট রাজ্যে সে কিচক বধ হবে তার জন্যে দ্রৌপদী রাতের অন্ধকারে ভীমের কাছে আসছেন আমি সেটা ডিটেলসে বলছি না ভীমের কাছে এসে তিনি বলছেন এবং তার উপমাটা দিচ্ছেন এখানে ব্যাসদেব ত্রিহায়না গৌ বলছেন তিন বছরের গাভীর মতো তিন বছরের গাভীর কথাটা এই জন্যই বলেছেন যে তিন বছরের গাভী যৌবনবতী হয় এবং পুত্র ধারণের জন্য রীতিমতী হয় এই যে অবস্থাটা অর্থাৎ ভালোবাসা তার মধ্যে চাগিয়ে ওঠে এই জন্য ত্রিহায়না গৌ এবং তিনি কি করছেন এসে এসে ভীমের মানে মুখটা একটু টাড়ি কম ছিল সেখানে হাত বোলাচ্ছেন বলছে এই সময়ে তুমি না থাকলে কি হবে আমার বলছেন হ্যাঁ জরকারের প্রয়োজন সেই রকম বিপদ আসলে পরে আমি আছি তোমার জন্য কোনো ঈর্ষা নেই কিন্তু অর্জুনের উপরে আমি আছি তোমার জন্য আমি করে দেব তুমি যা বলবে তাই করবে তাহলে এটা দ্রৌপদী পারেন অধিকে যুধিষ্ঠিরকে সরসৌগন্ধিক দিচ্ছেন আবার ভীমও ভাবছেন ইনি আমারই ভালো কথা এ এত রকম সন্ধ্যার মেঘমালা তুমি আমারই আমারই করে যাচ্ছেন না এ বোধহয় এইরকম মানে সন্ধ্যার মেঘমালার মতো আবার অর্জুন কীচকবধ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তিনি অর্জুনের কাছে যাচ্ছেন বধের পর কোথায় ভীমের কাছে যাওয়া উচিত ছিল তিনি ভীম কৃচকবধ করেছেন তার কাছে কৃতজ্ঞতা জানানো উচিত ছিল তিনি যাচ্ছেন সব শেষ হয়ে গেল বধ হয়ে গেল তিনি অর্জুনের কাছে যাচ্ছে গিয়ে তাকে বলছেন অর্জুন বাইরে বসে আছেন মেয়েদের সঙ্গে আলাপ করছেন কিন্তু বৃহন্নলা সেই অবস্থায় বৃহন্নলার কাছে গিয়ে বলছেন বেশ আছো তুমি এতগুলো মেয়েদের নিয়ে তুমি বেশ আছো একটু খোঁচা দিয়ে চলে এলেন তার মানে ওখানে ঈর্ষা আছে দ্রৌপদী আবার তাকে মনে করেন তিনি আমারই কি কোথায় যাব আমরা এখানে আর নকুল সহদেব দেখুন শৃঙ্গারের মধ্যে কত বাৎসল্য থাকে তাই না আমি তো অনেক বুড়ো বয়স্কের স্বামী তাদের স্ত্রীদের দেখেছি না না তুমি খুব ভালো হ্যাঁ গায়ে মাথায় হাত বলিয়ে দিচ্ছে না এটা খেয়ে নাও দেখেছি স্বামীদের উপরে বাৎসল্য প্রচুর পরিমাণ স্ত্রী স্ত্রীদের থাকে তো এই বাৎসল্য মিশ্রিত শৃঙ্গার তার উদাহরণ হচ্ছে নকুল সহদেব সহদেব কীরকম যখন কৃষ্ণ পিস মিশন নিয়ে যাচ্ছেন পিস মিশন অর্থাৎ যুদ্ধ হবে এ গিয়ে তুমি দুর্যোধনকে এই কথা বলবে প্রত্যেকে বলছেন পাণ্ডবরা প্রত্যেকে বলছেন অর্জুন সন্ধির কথা বললেন যুধিষ্ঠির সন্ধির কথা বললেন এমনকি ভীম সন্ধির কথা বললেন দ্রৌপদী বসে আছেন দ্রৌপদীর কথা যখন এলো তিনি বলছেন তার কথা পরে বলি কিন্তু সহদেবের টান যখন এলো তিনি বললেন ওকে যেতে হবে না আমি একবার কতবার যোদ্ধা তিনি সহদেব হ্যাঁ তিনি বললেন আমি একাই যুদ্ধ করব ওরে বাপ রে বাপ তাহলে কত ভালোবাসেন দ্রৌপদীকে এবং বললেন দ্রৌপদীকে যে অপমান করা হয়েছে তার জন্য আমি একা লড়ে যাব তাহলে দ্রৌপদী তাকেও তুষ্ট করতে পেরেছেন অথচ এই সহদেবের ব্যাপারে যখন তিনি বনবাসে যাচ্ছেন তখন দ্রৌপদীকে ডেকে কন্তি বলছেন মা স্বামীদের কি করে সেবা করতে হয় কীভাবে তাদের রাখতে হয় সে কথা তোমায় বলে দিতে হবে না আমি জানি কিন্তু কোন সহদেবকে খুব ভালোবাসতেন বলে বলছি দেখো তুমি কিন্তু একটু আমার সহদেবকে দেখে রেখো মানে ভাবটা এই যেন গায়ে ঘুমলে পরে গায়ে চাদর থাকে না চাদরটা আবার দিয়ে দিও হ্যাঁ ভালো খেতে চা একটু ভালো খেতে দিও ভাবটা কিন্তু এই রকম আমার সহদেবকে তুমি কিন্তু একটু দেখে রেখো এ কেমন এ কেমন ভালোবাসা যেখানে সহদেব মনে করছেন আমি একা যুদ্ধে যাব দ্রৌপদের জন্যে আমার এই বাৎসল্য রসই বেশি এখানে না শৃঙ্গার রস বেশি এতে আমার সন্দেহ হয় কিন্তু সব জায়গায় সবার শেষে আমার মনে হয় দ্রৌপদীর প্রথমত্ব এই যে এক পর্যায়ে স্বামীর সঙ্গে সহবাস যে তার নারদমণি এসে বলেছিলেন যে তোমরা ভাগ করে নাও দ্রৌপদীকে এরমভাবে করো না তাহলে সুন্দর উপসন্দের মতো লড়াই হবে তোমাদের মধ্যে তোমরা একজন স্বামী যখন দ্রৌপদীর সঙ্গে থাকবেন তোমরা তার ধারে কাছে ঘেঁসবে না তার মানে পর্যায়ক্রমে এক বছর যাবে তারপর আর একজন তার সঙ্গ পাবেন তাহলে একজনের সঙ্গ যখন লাভ করছেন দ্রৌপদী তখন অন্য চারজন অপেক্ষা করছেন কখন তার আসবে তাহলে এই যে অপেক্ষা করা প্রত্যেক অপেক্ষারত স্বামী নিশ্চয়ই দ্রৌপদীর সেই ক্ষমতা ছিল এই পাঁচজনকে তিনি এক সঙ্গেই সেইভাবে ভালোবাসতে পারেন কেননা দ্রৌপদীকে যখন বনে যাচ্ছেন তখন কুন্তি বলছেন দেখো সহদেবশ্রম মেয়ে পুত্র আমার যে ছেলে সহদেবটা আছে না যদিও তিনি মাদ্রিদ ছেলে কিন্তু খুব ভালোবাসতেন কুন্তি থাকে সহাবে বনে বসন কার কথা বললেন না ভীমকে দেখে রেখো অর্জুনকে দেখে রেখো বললেন সহদেবকে তুমি একটু দেখে রেখো যথেদং বসনং প্রাপ্য ন সিদে ন সিদে ন মহামতী নায়ং সিদে ন মহামতি যে বিপদে পড়লে অসুবিধে হলে যাতে এর কোনো কষ্ট না হয় তুমি দেখো এমনই দেখেছেন তিনি যে পিস মিশনের সময় তিনি বলেন যে আমি একা দ্রৌপদীর জন্য লড়াই করব তো দ্রৌপদীর এই মহিমা কেনাই সে যে এই যে পর্যাক্রমে স্বামীর ভাবনা আজকের মর্ম যুগের শব্দে কেন আমি এটাকে সেরিয়াল মনোগামী বলতে পারবো না হোয়াই নট দিস ইজ অ্যান এক্সাম্পল দ্রৌপদী ইজ নট অ্যান এক্সাম্পল অব সেরিয়াল মনোগামী সেটাও যেরকম আবার অনেকেই আমাকে বলেন যে পাঁচটা স্বামী তিনি তাকে ফোর্স করা হয়েছিল আই ডোন্ট বিলিভ শি এনজয় পাঁচটা স্বামীকে তিনি সামলাতে পারেন সেই ক্ষমতা তার আছে যারা উইমেন্স লিভের মহিলা তারা বলেন যেটা ভীষণ চাপিয়ে দেওয়া চলে নো নট এত পাঁচটা স্বামীকে তিনি এনজয় করেছেন এবং সেই ক্ষমতা তার আছে কার সঙ্গে তো কোনো ঝগড়া হয়নি কোনোদিন কেউ কেউ বলতে পারবে না ঝগড়া হয়েছে তাদের মধ্যে তিনি রাখতে পারেন সেইভাবে সেইভাবে রেখেছেন সেই তবে হ্যাঁ দেখুন ভালোবাসার লক্ষণ তো ঈর্ষা বিশ্বস্ততা এক জিনিস আর ভালোবাসা আর ভালোবাসার লক্ষণ তো ঈর্ষা ঈর্ষা যদি একমাত্র ভালোবাসার লক্ষণ হয় যে আমার স্ত্রী আমার এই যে স্ট্রং বোধ সেখানে ঈর্ষাই কিন্তু বুঝিয়ে যায় যে তার ভালোবাসা স্বামীর ভালোবাসা তার প্রতি কত দূর মহাপ্রস্থানের পথ যেখানে সবাই একে একে মারা যাচ্ছেন এবং দ্রৌপদী সোখানে প্রথম মারা গেলেন প্রথম পড়ে গেলেন এবং কেন মারা গেলেন ভীম জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠিরকে বললেন যে দেখো দ্রৌপদীর পঞ্চস্বামী পাঁচজনই আমরা স্বামী ছিলাম তার মধ্যে অর্জুনকে সবচেয়ে বেশি ভালোবাসত যার এই অন্যায়ের জন্যে ও কিন্তু মারা গেল আমি মনে করি এটার মধ্যে কতটুকু সত্য আছে আমি জানি না কিন্তু এই যে ঈর্ষা এই ঈর্ষা ভালোবাসাই কিন্তু দ্রৌপদীকে বাঁচিয়ে রেখেছে তার শক্তি জুগিয়েছে পঞ্চস্বামীকে ভালোবাসার দ্রৌপদীর এই পার্সোনালিটি যার জন্যে দ্রৌপদী হচ্ছেন মহাভারতের অন্যতম নয় শ্রেষ্ঠ নায়িকা এবং সেখানে মানতে হবে যে সতীত্বের জায়গায় কেন তিনি প্রাতঃস্মরণীয়া যে কোনো স্বামীর কাছেই কিন্তু তিনি অবিশ্বস্ত নন প্রত্যেক স্বামী তাকে ভাবে তিনি প্রত্যেক স্বামী ভাবেন দ্রৌপদী আমার তাহলে এই জায়গায় যে অবস্থাটা দাঁড়ায় তাতে কিভাবে তাতে প্রাতঃস্মরণীয়ত্বই বা ক্ষুণ্ণ হয় কোথায় সতীত্বই বা ক্ষুণ্ণ হয় কোথায়